তিন রাজ্য থেকে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে সেখান থেকে পশ্চিমবঙ্গে লাখে লাখে মানুষ কাজ করতে আসেন, তারও পরিসংখ্যান রয়েছে। আপনি যদি খুব ডিপেন্ডেবল পরিসংখ্যান চান, আপনি রেলের একটি রিপোর্ট দেখে নিতে পারেন সম্ভবত 2019-এর, যেখানে রাজ্য থেকে প্রত্যেকটি রাজ্য থেকে বাইরে কতজন যাচ্ছেন কাজ করতে এবং সেখানে কতজন আসছেন, সেই সংখ্যাটায় পশ্চিমবঙ্গে আসার যে শতাংশ তা বাইরে যাওয়ার থেকে বহু গুণে বেশি। এটা রিপোর্ট আছে, আপনি দেখে নিতে পারেন। পরিসংখ্যান আছে একদম, আবিষ্কার একটা। আমি শুরু করি অনির্বাণবাবু আপনার কাছ থেকে। এরা যে চাকরি কি সত্যি আকাশের চাঁদ, চাইলেই কেন্দ্রের ফাঁদ? আচ্ছা, একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তো দুটো সরকার চলে বলে জানতাম, একটি রাষ্ট্রের সরকার একটি রাজ্যের সরকার, আমিও তাই জানি। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে শুধুমাত্র রাজ্য সরকারই আছে, এখানে যুক্তরাষ্ট্র সরকারের কোনো অস্তিত্ব নেই, এটা আপনারা বললেন তাই জানলাম। আমি উল্টোটা প্রশ্ন করেছিলাম, পশ্চিমবঙ্গে শুধু কেন্দ্রীয় সরকারই আছে, রাজ্য সরকারের কোনো অস্তিত্ব নেই। উল্টো প্রশ্ন করলে আমি সোজা জবাবই দেবো। সেখানে হচ্ছে দুটো সরকারেরই দায় আছে। এবার কোন ক্ষেত্রে দুটো দল হতে পারে আলাদা আলাদা, তারা দুটো সরকার চালান, আবার কোথাও হতে পারে একটাই দল চালাচ্ছে, যেটা ডবল ইঞ্জিন বলে সাম্প্রতিককালে খ্যাত বা কুখ্যাত। এখানে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, রেলের একটি প্রজেক্টে কাজ হচ্ছিল, সেখানে কলকাতার একটি ঠিকা সংস্থা সম্ভবত তারা দা বরাত পেয়েছিল, সেখানে আমাদের মালদহ থেকে বহু শ্রমিক তারা কাজ করতে গেছিলেন এবং সেখানে সুরক্ষার গাফিলতি হোক অন্য কোনো গাফিলতি হোক তারা মারা গেছেন। এক্ষেত্রে নিশ্চিতভাবে বিজেপির যেহেতু একটা ইনভলভমেন্ট রয়েছে রেলের মন্ত্রক ইত্যাদি, তাদের দিকে আঙুল তোলা যাবে না, আঙুল তুললে গোটা হাতটাই কেটে নেওয়া হবে, এরকম একটি ব্যাপার রয়েছে। কেন যাবে না? কারণ কেউ তো তুলছেন না, অন্তত এখনো অব্দি তো দেখলাম না যে রেলের কোনো দায়। তো শুরুই করলাম রেলের কথা বলে। হ্যাঁ, মানে এবার রেলটাও তাদের সুরক্ষার অভাব, তাদের জন্য প্রাণ গেছে, দয়ার দান নয়, 10 লক্ষ টাকা দিয়েছেন, অধিকার দিয়েছেন, চাকরি দিচ্ছেন, দেওয়ার কথা তাই দিচ্ছেন, রাজনৈতিক দায়টা এটুকু ন্যূনতম দায় দিতেই হয়। রাজনৈতিক দায়টা কার? রেলের ক্ষেত্রে রাজনৈতিক দায়টা কার? কন্ট্রাক্টরি সংস্থার দায় হয়েছে না রেলের দায় হয়েছে, সেটা তো অন্য সব। হ্যাঁ, সেই ক্ষেত্রে রাইট নিশ্চয় মানে বিজেপির কোনো দায় থাকতে পারে না। আমি বলিনি একবার, না আমি বলছি, আমি বলিনি, আমি বলে দিই দায় আছে কিনা, আমি বলে দিই বিজেপি না না বিজেপি যদি মনে হয় বিজেপির দায়, বিজেপি উত্তর দেবে। চন্দ্রযান ওটা বিজেপি সাফল্য, কিন্তু এখানে যা হচ্ছে বিজেপির দায় হতে পারে না। দেখুন, যা খারাপ তা সবসময় ইন্ডিয়ার দায়, INDIA এর কথা বলছি, আর যা যা ভালো সব বিজেপির, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। অতএব রেলের কোনো দুর্ঘটনায় যদি 350 মানুষ মারা যান, সেটাও নিশ্চয়ই নেহরুর দায়, এক্ষেত্রে নেহরুকে টানা যাচ্ছে না, অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়, এটির কোনো সন্দেহ নেই। এবার আমরা কাজের ক্ষেত্রে আসি, সোজা কথা উত্তর দিন না, মানে পশ্চিমবঙ্গ সরকারের দায় আছে কি? আমি আসছি। তারপর আপনি যদি বলেন পুরোটা বিজেপির দায়, তার সাথে নিয়ে আলোচনা না, বিজেপির দায় হতেই পারে না, আমি তো প্রথমেই বলে দিচ্ছি, আন্ডারলাইন করে বলে দিলাম বোল্ড লেটারসে, নয় বিজেপির দায় নয়, বিজেপির দায় হতে পারে না কি? অসম্ভব, নেহরুর দায় হতে পারে বড় জোর, বিজেপির হতে পারে না। প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় হতে পারে? দেখুন, বিজেপির বিরুদ্ধে যারা সবার দায়, যা যা খারাপ সবকিছু তাদের জন্য, আর যা যা ভালো সব নরেন্দ্র মোদি। আপনি স্বীকার করলে তো কোনো অসুবিধাই নেই, না স্বীকার কি আছে? সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ তারা ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন, এটার দায় কি নিশ্চয়ই নেহরু? এটা বিজেপির দায় হতে পারে না। এবার শ্রমিকরা কোথায় যাবেন, স্বেচ্ছায় যাচ্ছেন না জোর বাধ্য হয়ে যাচ্ছেন, এটা আলাদা বিতর্কের বিষয়, তারা চাইলে যেতে পারেন। ঠিক যেমন বহু ভিন রাজ্য থেকে যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে সেখান থেকে পশ্চিমবঙ্গে লাখে লাখে মানুষ কাজ করতে আসেন, তারও পরিসংখ্যান রয়েছে। আপনি যদি খুব ডিপেন্ডেবল পরিসংখ্যান চান, আপনি রেলের একটি রিপোর্ট দেখে নিতে পারেন সম্ভবত 2019-এর, যেখানে রাজ্য থেকে প্রত্যেকটি রাজ্য থেকে বাইরে কতজন যাচ্ছেন কাজ করতে এবং সেখানে কতজন আসছেন, সেই সংখ্যাটায় পশ্চিমবঙ্গে আসার যে শতাংশ তা বাইরে যাওয়ার থেকে বহু গুণে বেশি। এটা রিপোর্ট আছে, আপনি দেখে নিতে পারেন। এরকম পরিসংখ্যান আছে একদম, দুর্দান্ত আবিষ্কার একটা। রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার ভিতরে সরকারকে প্রশ্ন করে শ্রমমন্ত্রীর কাছ থেকে উত্তর না পেয়ে, রাজ্যে কলকাতা হাইকোর্ট রাজ্যের সরকারকে প্রশ্ন করে আজ অব্দি কোনো উত্তর না পেয়ে, এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি লিখে প্রশ্ন করে কোনো উত্তর না পেয়ে যে তথ্য পরিসংখ্যান হাত রাখছেন সে নাকি অনির্বাণ বাবুর কাছেই আছে। এ রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? না না না, বিরাট বড় আবিষ্কার।